চুমুকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় মুখ সেগমেন্টে। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন শিক্ষাবিদ হায়দার খান। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা ভালো? জি আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। প্রথমেই যে ক্রাইসিসটার মধ্যে দিয়ে আসলে আমরা সবাই যাচ্ছি, আজকে দীর্ঘ এক বছর হয়ে গেছে, সেটা হচ্ছে করোনা সিচুয়েশনের জন্য কিন্তু একদম সবকিছুই প্রথমত আমাদের দেশে বন্ধ ছিল। তারপরে আস্তে আস্তে সব কিছু আবার হয়তো বা আগের মতন করে, না হলেও অল্প অল্প করে সব কিছু শুরু হয়ে গেছে। কিন্তু সবচাইতে বেশি যেই জায়গাটা এফেক্টেড এবং যেটা নিয়ে অনেক বেশি প্রশ্ন, যে আমাদের শিক্ষাগত যে ব্যবস্থাটা, সেটা আসলে করোনার কারণে কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে বা এখনও হচ্ছে? আমি বলবো সিলেক্টিভ এলাকা ব্যতীত অ্যাজ এ ন্যাশনাল জাতীয়ভাবে চরমভাবে ক্ষতিগ্রস্ত। কারণ আমাদের তো ম্যাক্স ইকোনমির একটা মেজর অংশ হলো গ্রামীণ এবং গরিব জনগোষ্ঠী, সেই সব জনগোষ্ঠীর ছেলেমেয়েরা আজকে চরমভাবে। এরপরে আপনি দেখেন সংখ্যাগত দিক থেকেও খুব গুরুত্বপূর্ণ, আমাদের 16 কোটি মানুষ আছে, তার মাঝখানে গভর্নমেন্টের স্ট্যাটিস্টিক্স অনুসারে 1,93,00,000 ছেলেমেয়ে প্রাইমারি শিক্ষায় এনরোল্ড, 5:1, 1,93,00,000, খুবই বেশ বড় সংখ্যা। এর সাথে আপনি আবার 6:12 যোগ করেন, আরও বেড়ে যাবে, ডাবল হয়ে যাবে, তার মানে কি 4 কোটি ছেলেমেয়ে। 4 কোটি ছেলেমেয়ে আজকে বেকার, অলস, শয়তানের মা, আমি যেটা অলস মস্তিষ্ক শয়তানের কারখানা আমরা বলি না, একজ্যাক্টলি তাই চলতেছে। কিন্তু এটা তো একটা জাতীয় না, মানে বিশ্ব মহামারী। এখান থেকে আমরা কোনো অবস্থাতেই কোনো এমন কিছু করতে পারবো না যাতে আমরা, কিন্তু আমি যে কথাটা আমি প্রথমেই বলিনি সেটা হলো, এই সব জাতীয় ক্রাইসিসে আমার ওপিনিয়ন হলো ইনক্লুসিভ ডিসিশন, এমন কোনো সরকারের এমন কোনো সিদ্ধান্ত নাই যা সমালোচনা করা যাবে না। আবার সরকারকে অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হয়, সেই সিদ্ধান্তগুলো বাস্তবায়নের জন্য সবার সহযোগিতা প্রয়োজন। এই সব জাতীয় ক্রাইসিসে সবার সহযোগিতা প্রয়োজন। আমরা যদি ওই কাজটা করতে পারতাম তাহলে বোধ হয় অনেক উপকার হইতো, এবং এখনও সময় আছে। আমি অনুরোধ করব সরকারকে, সবাইকে মিলে একটা ইনক্লুসিভ ডিসিশন নেওয়ার জন্য, স্কুল খুলবে কি খুলবে না, খুললে কীভাবে খুলতে হবে, টিচাররা কীভাবে আসবে, ছাত্ররা কীভাবে আসবে, এই সব জিনিসগুলো একটা পরিকল্পিত অবস্থায় আমাদেরকে আগাইতে হবে। এখনই যে টিকা আসছে বলে আমাদের সেফ সাইডে চলে আসছি, নট নেসেসারি, আমাদেরকে সাবধানও হইতে হবে, কাজও করতে হবে। আমরা এমন দেশ না যে দেশের আমাদের সেভিংস নাই। বেসিক্যালি আপনি যদি মনে করেন একটা মানুষ যদি একদিন কাজ না করে, তার খাওয়া তো দরকার, সেটা কোত্থেকে আসবে? তার সেভিংস। সেই সেভিংসটার ক্ষেত্রে আমাদের জাতীয় পর্যায়ে আমাদের একটা মেজর অংশ সেভিংস নাই। এই সেই সেভিংস না থাকার প্রেক্ষিতে এই এটা প্রবলেম হচ্ছে, কাজ করা লাগতেছে, কাজ করতে গেলে আমরা রিস্ক নিচ্ছি। সুতরাং সবগুলো সেক্টরের সাথে ইকোনমির আমাদের এডুকেশনটাকেও ম্যাচ করতে হবে এবং সেইভাবেই আগাইতে হবে। আমরা আমি শুধু এইটা বলবো না, আমি যেহেতু এডুকেশনের সাথে জড়িত, 1996 সালের জানুয়ারি থেকে আমি প্রাইমারি এডুকেশনের সাথে সম্পৃক্ত, তখন থেকে আমি দেখতেছি বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা এডুকেশন। সেই এডুকেশনের বড় সমস্যার মাঝখানে কোভিড আইসা আগুনে ঘি ঢালতেছে, ফলে আমরা আবার কারণে আরও বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা প্রাথমিক এডুকেশন। আপনি দেখেন বাংলাদেশে, আমি একটা স্ট্যাটিস্টিক্স বলি, আমরা যারা ক্লাস নিম্ন মধ্যবিত্ত আয়ের দেশের, 90% প্রাথমিক শিক্ষায় জড়িতদের মধ্যে 61% ঝরে পড়ে। তার মানে কি? এটা হলো 2001 বাংলাদেশে একটা রিপোর্ট। একই সাথে আপনি আবার দেখেন আমরা যে লেখাপড়ার সাথে যে 1,93,00,000 বলছি, সেটাই আপনার 2014 সালে যে মানে প্রাইমারি পরীক্ষা অ্যাটেন্ড করছিল 30,94,000 ছেলেমেয়ে, সেই ছেলেমেয়েগুলো যখন ম্যাট্রিক পরীক্ষা দিতে আসছে তখন আসছে 20,00,000 ছেলেমেয়ে। আচ্ছা, তার মানে কি 10,00,000-এর মতো ছেলেমেয়ে ঝরে গেছে। এর মাঝখানে আবার আমাদের এডুকেশনের কোয়ালিটি ভালো না, এই যে একটা অবস্থা। জাতীয়ভাবে যদি আমাদের উন্নয়ন দরকার, তার একটাই মাত্র ক্রাইটেরিয়া বাংলাদেশের, আমাদের আর কোনো রিসোর্স আছে? মানুষ ছাড়া আর কোনো রিসোর্স নাই। এই মানুষটাকে যদি আমি সম্পদে রূপান্তর না করতে পারি, আর সম্পদে রূপান্তর করার একমাত্র ক্রাইটেরিয়া হলো এডুকেশন, আর এডুকেশনের বেস মানে একদম প্রাইমারি লেভেলের একদম ফাউন্ডেশন হলো প্রাইমারি এডুকেশন, এই প্রাইমারি এডুকেশনটাই ডিস্টার্ব হচ্ছে এবং অ্যাজ এ হোল এডুকেশন ডিস্টার্ব হচ্ছে, ফলে আমাদের ম্যান পাওয়ার
এই যে আমরা দেশে আমাদের সম্ভাবনাটা অনেকখানি কমে আসছে, চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে তো আমরা যেটা দেখেছি যে করোনাকালীন সময়টাতে কিন্তু কিছুদিন কোয়ারেন্টাইনে থাকার পরে যেটা দেখেছি যে অনলাইনে একটা ক্লাস নেওয়ার টেন্ডেন্সি হয়ে গেছে, সেটা হয়তো বা আমরা আমরা যেহেতু শহরে বসবাস করি আমরা দেখছি সেটা শহর কেন্দ্রিক, কিন্তু প্রত্যন্ত অঞ্চলে যারা রয়েছেন এবং আপনি যাদের কথা বলেন যে গ্রামীণ জনগোষ্ঠী যারা যারা আসলে প্রাথমিক শিক্ষা দিয়েই শুরু করে এবং তারপরেই ঝরে যায় বিকজ অনেক ধরনের মানে বাধা বিপত্তির সম্মুখীনই তাদের হতে হয়, তো সেই জায়গা থেকে অনলাইন এডুকেশনটা কি বা অনলাইন ক্লাসটা কি তাদের কাছে পৌঁছচ্ছে কি না বা তারা এটা সুফলটা পাচ্ছে কি না? আপনাকে আমার একটা এক্সপিরিয়েন্স দিয়ে আপনার উত্তরটা শেয়ার করি। আমি যখন কোভিডের প্রেক্ষিতে এডুকেশন আমার এলাকায় আমি 230টা প্রাইমারি স্কুল যেটা 15টা ইউনিয়ন বেশ বড় জনগোষ্ঠী পরিবেশিত এলাকা সেইখানে এডুকেশনের সাথে সম্পৃক্ত, আমি আমার 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 কাছে মনে হয় যে অন্যের সন্তান আমার সন্তান, আমার সন্তানকে আমি যেভাবে নার্সিং করি আমার অন্যের মানে আমার একটা গ্রামের সেইভাবেই চেষ্টা করি, আমি সারাক্ষণ এটি চিন্তা করি, করতে গিয়ে আমি যা পারি আমি করতেছি, আমার সম্পদ যেটা আছে এটা আমি শেয়ার করি তাদের সাথে, সেটা করতে গিয়ে করার চিন্তার মাঝখানে ছিলাম। এর মাঝখানে কোভিড যখন যুক্ত হইল, লেখাপড়া যখন ডিস্টার্ব হয়ে গেল, তখন আমি চিন্তা করলাম যে আমি পার্সোনালি কী করতে পারি, কারণ ইনস্টিটিউশনাল তো কিছু আমি করতে পারতেছি না, কারণ ইনস্টিটিউশনাল করতে গেলেই তো গ্যাদারিং করা যাবে না। তারপরে আমি ইন্ডিভিজুয়ালি একটা এলাকার এই হাই স্কুলে যেসব ছেলে মেয়ে পড়ে তাদের রোল মানে টেলিফোন নাম্বার কালেকশন করলাম, করে আমি পার্সোনালি যোগাযোগ করার চেষ্টা করলাম, করার পরে আমি তাদের হাতে স্মার্টফোন লাগবে, স্মার্টফোনের সংখ্যা আমি 4টা পাইছি। হ্যাঁ, আমার হইতে পারে আমার আমার এলাকাটা একটু ব্যতিক্রম, অনেকেই বলতে পারেন যে আমার এলাকায় অনেক স্মার্ট টেলিফোন আছে, অমুক ছেলে মেয়ে আছে, কিন্তু অ্যাজ এ হোল আমি আমি বলবো না আমার বাড়ি নেত্রকোনা, আমার এলাকাটা এডুকেশনের দিক থেকেও পিছনে আর এডুকেশন টেকনোলজির দিক থেকেও ইকোনমির দিক থেকেও পিছনে, এবং ইকোনমির দিক থেকে পিছনে বলেই এডুকেশনটা পিছনে। যেমন বাংলাদেশে সারা বাংলাদেশের অ্যাভারেজ পার্সেন্টেজ এডুকেশনের পার্সেন্টেজ অনেক, কিন্তু আমার এলাকায় হলো 40% মতো। আচ্ছা আচ্ছা, ভেরি স্যাড, ভেরি স্যাড। এটার জন্য দায়ী কিন্তু এই ইকোনমি, ইকোনমি মানে তাদের পার্চেজিং পাওয়ার নাই, পার্চেজিং পাওয়ার নাই বলেই স্মার্টফোন কিনতে পারতেছে না স্মার্টফোন, এবং এইরকম একটা অবস্থা কিন্তু সারা বাংলাদেশেই। আপনি যদি অনলাইন এডুকেশনটাকে আপনি বাংলাদেশটাকে চিন্তা করেন তাহলে বোধহয় একটু একটু বেশি চিন্তা হয়ে যাবে, আমি চিন্তাটাকে আমি বেশি চিন্তা বলবো আর কি। তার মানে বোঝা যাচ্ছে যে এই যে অনলাইনেরও যে একটা ব্যবস্থা শুরু হয়েছে সেটা শুধুমাত্র শহর কেন্দ্রিক এবং তাও সীমিত পরিসরে। আচ্ছা, তো এটার আলটিমেটলি আসলে এটা সুফলটা সবাই পাচ্ছেন না? পাচ্ছে না। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমার ধারণা জি, এবং সেটা হওয়াটাই খুব স্বাভাবিক, কারণ আমি জানি যে এখনো পর্যন্ত আমি আমার এক্সপেরিয়েন্স দিয়ে বললাম, আমি নিজে পার্সোনালি চেষ্টা করছিলাম পারি নাই, করতে পারি নাই, এত একার পক্ষে এত এত তো না না না, আমার তো রিসোর্স পাইতে হবে, আমার রেসপন্স করতে হবে, আমি তো ওয়ান ওয়ে ট্রাফিক না, আমি কথা বলবো আরেকজনকে শুনতে হবে, শোনার লোকটা তো পাইতে হবে, শোনার লোক পাইছি কিন্তু শোনার লোকের ইকুইপমেন্ট নাই, সে শুনবে কীভাবে, বুঝতে পারছেন? সুতরাং এই জিনিসটা তো মানে ইচ্ছা করলেই শোনানো যায় না, আমি তো একজন একজন করে লেকচার দিতে পারবো না, আমি দিতে হলে আমাকে একটা গ্রুপের একটা অ্যারেঞ্জমেন্ট করতে হবে, তাকে তাদের সাথে আমি কথা বলবো, দ্যাট ওয়াজ মাই পলিসি, কিন্তু সেটা আমি ইমপ্লিমেন্ট করতে পারি নাই। না করার পিছনে একটাই মাত্র কারণ, সেটা হলো স্মার্ট টেলিফোনের অ্যাভেলেবল না তাদের হাতে নাই। আচ্ছা, তো সেই জায়গা থেকে কিন্তু বলা যায় যে প্রায় এক বছরের মতনই হয়ে যাচ্ছে যে আমাদের স্কুল কলেজ বন্ধ, তো সেই জায়গা থেকে যারা প্রত্যন্ত অঞ্চলে রয়েছে এবং যাদের শিক্ষার বা শিক্ষার উপরে বেশি গুরুত্ব আমাদের দেওয়া উচিত আমাদের দেশে ইকোনমি ডেভেলপমেন্টের জন্য, তো তারাই কিন্তু একটা বছর পড়াশোনা থেকে অনেক ধরনের দূরে আছে। এবং আপনি প্রথমে যেটা বললেন যে অলস মস্তিষ্ক তো শয়তানের কারখানা, অনেক ধরনের বাজে কাজের দিকেই দেখা যাবে যে আমাদের তরুণ প্রজন্ম চলে যাচ্ছে এবং আরও এটা যদি আরও বেশি লেন্দি হয় তাহলে চলে যাবে, তো এটার থেকে পরিত্রাণের সলিউশনটা আসলে কী বা আমি আবার বলবো ইনক্লুসিভ ডিসিশন, চ্যালেঞ্জিং সিচুয়েশন, আপনাকে জলে নামতে হবে, মাছ ধরতে হবে, আবার জলে কুমিরও আছে, আপনি কীভাবে এই জিনিস আপনার নিজের স্বার্থ উদ্ধার করবেন দ্যাটস আপ টু ইউ, এবং সেই ক্ষেত্রে আমি আমি এত মানে জাতীয় পর্যায়ের অপিনিয়নের ব্যাপার, আমি গভর্নমেন্টকে অনুরোধ করব, আবার বলবো যে আপনারা ইনক্লুসিভ ডিসিশান নেন, একটু কোনো একটা মানে শুধু একটা না, এডুকেশান না, সব লেভেলেই দিস ইজ আ ন্যাশনাল ক্রাইসিস। আপনি এখন তো রাজনীতি নাই, এখন রাজনীতি আছে কিছু বাংলাদেশে, সারা ওয়ার্ল্ডে
কোথাও রাজনীতি নাই, একটাই মাত্র চ্যালেঞ্জিং সিচুয়েশন সেটা হলো কোভিড ফেস করতে হবে। প্রতিদিন লোক মারা যাচ্ছে, প্রতিদিন মানুষ হাহাকার করতেছে, একটা জীবন মৃত্যুর সাথে রিলেটেড। মারা যাবে মানুষ, আল্লাহ সবই আল্লাহ, আমি যেহেতু ইসলাম বিশ্বাস করি সুতরাং মারা নিয়ে মারা যাওয়া নিয়ে আমি টেনশন করি না, আমি টেনশন করি সুস্থ থাকা নিয়ে। সুস্থ থাকতে হবে, সুস্থ থাকাটা ইবাদতের অংশ। এই সুস্থ থাকার জন্য আমাকে ঠিকমতো খাইতে হবে, ঠিকমতো বাথরুম করতে হবে, ঠিকমতো গোসল করতে হবে, ঠিকমতো চিকিৎসা করতে হবে অসুখ হইলে। তো অসুখ হইলে তুমি চিকিৎসা না করতে পারি তাহলে টেনশন বাড়বে না? অবশ্যই। হ্যাঁ, তাহলে যেমন আমার সরি টু সে আমার ইমিডিয়েট বড় ভাই কোভিডে মারা গেছেন, কোভিড নেগেটিভ হওয়ার পরেও মারা গেছেন। আচ্ছা। হ্যাঁ, কারণ এটা এমন একটা জিনিস আমার জানা মতে হোল বডির সিস্টেমটাকে ডিস্টার্ব করে দেয়, ফলে প্রত্যেকটা মানুষই জীবন চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে যায়। তো এইসব সিচুয়েশনে আমাকে তো সবগুলো মিলাই একটা সিদ্ধান্ত নিতে হবে। গভর্নমেন্ট এই এখনও যে আমরা আমাদের ভ্যাকসিন আসছে বলে আমরা সব মানে চ্যালেঞ্জিং সিচুয়েশন আমরা ওভার করতে পারবো এটা বলা ঠিক না। সেই অবস্থায় আমাদের আরও এক দুই বছর পর্যন্ত আমাদেরকে চ্যালেঞ্জিং সিচুয়েশনই ফেস করতে হবে। এই অবস্থায় সরকারের উচিত হবে প্রত্যেকটা কাজের জন্য ইনক্লুসিভ ডিসিশন নেওয়া, কারণ এটা তো দশের সিদ্ধান্ত, দশের সিদ্ধান্তটা ইমপ্লিমেন্ট করা খুবই মানে সহজ। আর একই সাথে একক সিদ্ধান্ত দশজন সমালোচনা করলে সেটা ভালো সিদ্ধান্ত হইলেও খারাপ হয়ে যায়। তো এই জায়গা থেকে আসলে আমরা যেটা প্রথমে বলছিলাম এবং কোভিডের প্রথম দিকে আমরা যে বিষয়গুলো নিয়ে খুব বেশি কথা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা যেহেতু একটা উন্নয়নশীল দেশ, সেই জায়গা থেকে যদি সব কিছু বন্ধ থাকে তাহলে তো একটা ইকোনমিক্যাল দিক থেকে আমরা অনেকখানি পিছিয়ে যাব। তো সেই জায়গা থেকে কিন্তু আমরা সব কাজ আবার সব কিছু শুরু হয়ে গেলেও এই যে একটা পড়াশোনার গ্যাপ চলে আসছে, এবং আপনি যেটা বললেন যে আরও হয়তো বা দুই তিন বছর আমাদের লাগবে এই পরিস্থিতি থেকে একটু উত্তরণ পেতে। তো এই দুই তিন বছর যদি আমাদের স্কুল কলেজ সব কিছু বন্ধ থাকে এবং আমাদের তরুণরা যদি শিক্ষা ব্যবস্থার দিক থেকে পিছিয়ে যায়, এটা আসলে আমাদের ইকোনমিতে কতটুকু এফেক্ট ফেলবে? চরম ক্ষতিকর। আমি একটু আগেই বলছিলাম যে আমরা আগেই ছিলাম সমস্যায়। আপনার বাংলাদেশের যে ছেলে মেয়ে তাদের 61 আপনার হলো 70% ছেলে মেয়ে, পঞ্চম শ্রেণী পাশ করা ছেলে মেয়ে, এটা হলো আসছে 24/1/2017 ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের একটা নিউজ। বাংলাদেশের পঞ্চম শ্রেণী পাশ করা ছেলে মেয়েদের মধ্যে 70% ছেলে মেয়ে, পড়তে লিখতে গণনা করতে পারে না। এটা ছিল আমাদের এক্সিস্টিং সিচুয়েশান। এই সিচুয়েশানে আপনার কোভিড এসে সেই আগের মতো বলি আগুনে ঘি ডালতেছে, লেখাপড়া আবার বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের জন্য তো অ্যাজ এ হোল ম্যান পাওয়ারের ইম্প্রুভমেন্টের জন্য, ম্যান পাওয়ারের জন্য আমার এডুকেশনটার প্রতি আমাদের গুরুত্ব আরও বেশি দেওয়া দরকার ছিল, যা ছিল তার ভিতরে আরও শক্ত হওয়া উচিত ছিল। গভর্নমেন্টের উচিত দেশের উন্নয়নের জন্য সবচেয়ে বেশি অ্যাটেনশান দেওয়া এডুকেশনের প্রতি, হেলথ এডুকেশান। গভর্নমেন্টের কাজ ব্যবসা না, গভর্নমেন্টের কাজ ব্যবসার পরিবেশ সৃষ্টি করা, গভর্নমেন্টের কাজ জনগণের মঙ্গল করা, গভর্নমেন্টের কাজ জনগণকে প্রোটেক্ট করা, গভর্নমেন্টের কাজ জনগণের জীবনে নিরাপত্তা দেওয়া। গভর্নমেন্টের এটা শাসনতান্ত্রিক অধিকার আমার, এই জিনিসগুলো বেসিক রাইট। এই বেসিক রাইটের একটা হলো এডুকেশান, সেই এডুকেশানটা আমরা অনেকদিন যাবতই চেষ্টা করতেছি, অনেকেই চেষ্টা করতেছে, কিন্তু সরকারের চেষ্টাই হবে আসল চেষ্টা। কারণ সরকারের চেষ্টা না করলে দেশের এত বড় মাস পিপুলের একটা সিস্টেমের ভিতরে আপনি এডুকেশানটাকে আলাদাভাবে দেখতে পারেন না। অবশ্যই। আপনার একটা উপজেলার অনেকগুলো অফিস থাকে, আপনি যদি সে মনে করেন 25টা অফিস আছে, অফিসের মধ্যে 24টা অফিসের অ্যাডমিনিস্ট্রেশন একরকম হয়, আর একটা অফিসকে আপনি আলাদা করতে পারবেন? কোনো অবস্থাতেই না। এই 24 and 1, 25 মিলে তারা একসাথেই এক মিছিলে থাকবে। সুতরাং আমার দেশের ইকোনমির সাথে সব কিছুর করাপশান এবং অ্যাডমিনিস্ট্রেশনের সাথে তাল মিলেই এডুকেশান চলতেছে, কিন্তু এডুকেশানের ইম্প্যাক্টটা চরম ক্ষতিকর। আমার 5,000 টাকা আজকে যদি লস হয় তাতে যা ক্ষতি হবে, তার সে আমার সন্তানটার জীবনে যদি একদিনের এডুকেশান লস করে তাহলে আমার অনেক বেশি লস হবে, আমার মতো মানুষের। এই জায়গায় আমাকে সবচেয়ে বেশি অ্যাটেনশান দিতে হবে আমার সন্তানের মঙ্গলের জন্য, সন্তান যেন আমার মতো কষ্ট না করে, আমার সে ভালো পজিশনে থাকে। আমার সে ভালো পজিশনে থাকতে হলে কি আমাকে সন্তানকে মানুষ করতে হবে? মানুষ করতে হলে তাকে প্রপার এডুকেশান দিতে হবে, খালি সার্টিফিকেট পাস করাই দিলেই হবে? একটা সার্টিফিকেট হাতে থাকলেই কি সে চাকরি পাবে? আপনি চাকরি দিবেন? কেউ দিবে না।
চাকরিটা একটা সাংঘাতিক ম্যাটার, এটার সাথে রিলেটেড মেরিট, ক্যাপাসিটি, অনেস্টি অ্যান্ড অনেকগুলো ফ্যাক্টর, এইগুলা সবগুলা অ্যাটেন্ড করে মানুষ থ্রু এডুকেশান। বাপ মামা দেশ একটা স্টেজ পর্যন্ত মানুষের নার্সিং করে, কিন্তু বাকি সবটা ডেভেলপমেন্ট হয় এডুকেশানে, এডুকেশান অ্যান্ড ট্রেনিং, একটা পর্যায়ে ট্রেনিং, কিন্তু বেসিক্যালি এডুকেশান। সেই এডুকেশানটাই আপনি দিয়ে যদি তাকে মাইন্ড পাওয়ার না করতে পারেন, সে আমার সাথে বেশি ইনকাম করবে কীভাবে? তাহলে করতে পারবে না। এটা করার জন্য তো তার প্রয়োজন, প্রথমেই প্রয়োজন এডুকেশান। সেই এডুকেশানটা তো এখন চরমভাবে ডিস্টার্ব, চরমভাবে ডিস্টার্ব। তো সেই জায়গা থেকে যদি এমন হয়, আমরা দেখেছি কি বেশ কিছুদিন আগে একটা একটা ঘোষণা এসেছিল যে ফেব্রুয়ারি থেকে শিক্ষা প্রতিষ্ঠান আবার খুলে দেওয়া হবে, ঠিক তার পরের দিনই দেখা গেল যে বিভিন্ন সমালোচনা আলোচনার কারণে সেটার ঘোষণাটা আবার বাতিল হয়ে গেল, কোনোভাবেই আর শিক্ষা প্রতিষ্ঠান এর মধ্যে খোলা যাবে না যতক্ষণ পর্যন্ত করোনা পরিস্থিতি ডেভেলপ না হয়। তো সেই জায়গায় আপনার কাছে আসলে জানতে চাওয়া যে শিক্ষা প্রতিষ্ঠান যদি কোনোভাবে ওপেন নাই হয়, তাহলে এই যে গ্রামীণ জনগোষ্ঠী যারা যারা আসলে আমাদের পুরো শিক্ষার্থী যারা রয়েছে বা স্টুডেন্ট যারা রয়েছে তাদের মধ্যে বেশিরভাগটাই তো গ্রামীণ, গ্রামীণ যারা শিক্ষার্থী রয়েছে তারা, তো তাদের জন্য আসলে অল্টারনেটিভ কোনো অপশন আছে নাকি বা অন্য কোনো ওয়েতে পৌঁছানো যায় কিনা? স্বপ্ন দেখা ছাড়া আর কোনো অল্টারনেট নেই। এবং এইখানেই আমি বলবো, আবার বলবো, আবার বলবো, আবার বলবো, আমি তিনবার বলছিলাম, ইনক্লুসিভ ডিসিশন দরকার। আপনি এক্সাম্পল হিসেবে গার্মেন্টসকে নিতে পারেন, আপনি এক্সাম্পল হিসেবে অন্যান্য সেক্টরকে নিতে পারেন। আপনাকে ডিসিশন নিতে হবে, কাজ করতে হবে, মানুষকে খাওয়াইতে হবে, মানুষকে নিরাপদ নিরাপদ রাখতে হবে। আপনি কোনোটা একটাকে বাদ দিয়ে আরেকটা করতে পারবেন না। আপনার সন্তানকে মানুষ করতে হবে, সন্তানকে খাওয়াইতেও হবে, সন্তানের চিকিৎসাও করতে হবে। আপনি যুদ্ধক্ষেত্র, সে যুদ্ধক্ষেত্র, যুদ্ধক্ষেত্রে একজন থাকে মেজর, একজন ক্যাপ্টেন ফিল্ডে, সে কি হেড অফ দ্য আর্মি বা হেড অফ দ্য ইয়ে থাকে? সে কি ওই সময় ডিসিশন নিতে পারবে যে হ্যালো আমার সামনে শত্রু আছে আমাকে গুলি করতে চায় আমি কি করব? তাকে সমস্ত ডিসিশন দিয়েই তাকে ফিল্ডে দিতে হবে। সেম কেস উইথ ইউ। এখন আপনাকে একটা ন্যাশনাল ক্রাইসিস, এই ক্রাইসিসে আপনাকে স্কুল কলেজ এইগুলার যে অবস্থা আছে সেইখানে এই জিনিসগুলোকে আপনি মানে মেনটেন করে সব, এটা আসলেও একটা জাতীয় ক্রাইসিস, এটা অন্যভাবে দেখার কোনো কারণ নাই। আজকে আমার আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন, আপন ভাই আপন বোনের ভিতরে যোগাযোগ নাই, মা বাবার সাথে খবর ছেলে মেয়ে নিতে পারে না, মা বাবা মারা গেলে ছেলে মেয়ে কী করতে পারে না, এই কেন? এটা কি সহজভাবে নেওয়ার জিনিস, সহজভাবে দেখার জিনিস? অবশ্যই না। চমৎকার বলেছেন স্যার। আসলে আমরা সবাই বুঝতে পারছি যে এটার দীর্ঘমেয়াদি যেই ক্ষতিটা আমাদের হবে সেটা হয়তো বা আমরা এখনও পর্যন্ত উপলব্ধি অনেকে করতে না পারলেও, বাট আমরা বুঝতে পারছি অনেক জায়গা থেকে। আর শহরের শহর কেন্দ্রিক যারা রয়েছে, যারা যেসব শিক্ষার্থীরা রয়েছে, তারা তো কোনো না কোনোভাবে এডুকেশনটা আসলে পাচ্ছে, কিন্তু গ্রামীণ জনগোষ্ঠী যারা রয়েছে তাদের কথা হয়তো বা অনেকে ভাবছে অনেকে ভাবছে না। সেই জায়গা থেকে আপনি যে কথাগুলো বললেন অবশ্যই অনেক মূল্যবান কথা বলেছেন। আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আর কিছু বলার থাকে? হ্যাঁ, দর্শকদের বলবো আমি যে আপনাকে সামাজিক দূরত্ব মেনটেন করতে হবে, আপনাকে সাবধানও থাকতে হবে, দিনের কাজও করতে হবে। আমরা সব আপনাকে এখন, কারণ এটা একটা সামাজিক সমস্যা, আমরা এইখান থেকে কিন্তু আমার একটা লেসনও আছে, আমি একটু লেসনের কথা বলতে চাই। যেমন আমরা মানুষ একক না, একটা মানুষ কিন্তু এক সে মনে করেন আমি শ্বাস প্রশ্বাস নিচ্ছি, আমি অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাইঅক্সাইড ছাড়তেছি, আমার পাশে যে আছে তার উপরে এফেক্ট আসবে না? অবশ্যই। তার মানে আমি সামাজিক জীব, তার প্রতি আমার দায়িত্ব আছে, তার প্রেক্ষিতে আমারও উপর এফেক্ট আসবে। সুতরাং আমরা একজন আরেকজনের প্রতিবেশী, একজন আরেকজনের মঙ্গল চাইতে হবে, একজন আরেকজনের উপকার করতে হবে, দুইজনে মিলে বাস করতে হবে, এই এই যৌথ প্রয়াসের একটা যৌথ পলিসি থাকতে হবে। এই জিনিসগুলো মেনটেন করে আমি অনুরোধ করব, আমরা সবাইকেই অনুরোধ করব, আমরা যেন একটু সামাজিক দূরত্ব ঠিকমতো মেনটেন করি, সাবধান থাকি, বার ওই যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেসব ইনস্ট্রাকশান দিচ্ছে সেটা মেনটেন করি, যদি একটু সম্ভব হয় প্রয়োজনের সময় মাস্কটা হাতে রাখেন, প্রয়োজনে মাস্কটা পরবেন, প্রয়োজনে আপনার হ্যান্ড স্যানিটাইজার রাখবেন, হাতটা ধুবেন, হাতটা পরিষ্কার করবেন, কোনো কোথাও কিছু করলে পরে আপনি সাথে সাথে যদি সম্ভব হয় বাথরুম যাবেন। মারা যাচ্ছে কত? আপনি সিম্পল ইকুয়েশন, আপনি হিসাব করেন না কতজন মারা যাচ্ছে, মারা যাওয়ার সংখ্যা খুব বেশি না। হ্যাঁ, তবে সংখ্যায় বেশি, পার্সেন্টেজে বেশি না, মোটামুটি আজকে তো বোধহয় কত মারা গেছে, 20-21 লাখের মতো হয়ে গেছে। হ্যাঁ, এ সারা ওয়ার্ল্ডে, আমাদের দেশে 8,000 সামথিং,
এটা আমরা কোনো অবস্থাতেই হালকাভাবে নেওয়ার বিষয় না, কিন্তু ম্যাটারটা হলো আমাদেরকে সাবধান হইতে হবে। সাবধান হওয়ার জন্য কিছু রাস্তা গাইডলাইন আছে, আমরা এগুলো মেনটেন করার চেষ্টা করব, করলে পরে মিনিমাম লেভেলে আমরা হয়তো বা এটাকে মানে কাটিয়ে উঠতে পারবো। আর চ্যালেঞ্জ হিসেবে আমাদের জন্য এতটা বড় হবে না যতটুকু হওয়া উচিত ছিল। যেমন আপনি চিন্তা করেন আমেরিকার কথা, চিন্তা করেন আপনি ইউকের কথা, চিন্তা করেন আপনি ফ্রান্সের কথা, চিন্তা করেন ইতালি, আসলে বেশি এফেক্টেড হয়েছে সেই ক্ষেত্রে। তারা কি আবার সেই দেশেও আপনি এইটাও দেখেন, ওইখানে কিন্তু ওই যে লকডাউনের এগেনস্টে মিসাইল মিটিং হয়, হচ্ছে না? অস্ট্রেলিয়াতে হয়েছে, আমেরিকা হয়েছে, ইউরোপ জার্মানিতে হয়েছে, এই পরশু দিন পর্যন্ত নেদারল্যান্ডে হইলো। হ্যাঁ, নেদারল্যান্ডে নতুন করে রাত্রে কারফিউ জারি করলো, করার পরে তারা সেইখানে জনগণ পরের দিনেই। এটা একটা চ্যালেঞ্জিং ইস্যু, এটা আপনি আপনার গভর্নমেন্টের আমার সাকসেস এইটার উপরেই সাকসেস হবে যে কত সুন্দরভাবে আপনি ট্যাকেল করতে পারলেন। এটা চাপায় দেওয়ার ডিসিশান না, কারণ মাস পিপুলের সাথে রিলেটেড, মাস পিপুলকে আপনি কনভিন্স করতেই হবে, কনভিন্স না করলে আপনি এই ডিসিশান ইমপ্লিমেন্ট করতে পারবেন না। আমি যদি আজকে ট্রেনে যাই, আমরা ট্রেনের কম্পার্টমেন্টে যদি 20 জন লোক থাকে, সবাই যদি সজাগ থাকি, তাহলে দেখবেন রিস্কটা মিনিমাম লেভেলে থাকবে। আর যদি এটা আমার সবাই যদি হিয়ালিপনা করি তাহলে শেষ, একজনে মাছ পড়লে লাভ হইব না কিছু, তাই না? তো এই জিনিসটা সর্বোপরি আমাদের সবাইকে আসলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং নিজের সুরক্ষাটা আসলে নিজের কাছেই, এটা আমাদের সকলকে বুঝতে হবে এবং সেই অনুযায়ী নিজেকে সুরক্ষিত রেখে আমাদের বাকি কাজগুলো চালিয়ে নিয়ে যেতে হবে। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য। আমার মনে হয় যে অল্প কিছু হলেও আমাদের দর্শক যারা রয়েছেন তারা উপকৃত হবেন, তারা উপলব্ধি করতে পারবেন যেটা আসলে কতটুকু আমাদের জন্য ইম্পর্টেন্ট। আমরা একজন আরেকজনের, সুতরাং আমরা সবাই সবার জন্যই ভাবতে হবে, ভাবতে হবে। অনেক ধন্যবাদ স্যার, অনেক শুভকামনা আপনার জন্য। থ্যাংক ইউ। দর্শক, আজ এখানেই শেষ করছি, দেখা হবে আগামীকাল নতুন অতিথির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন, দেশকে ভালোবাসুন। চায়ের চুমুকের এপিসোডগুলো youtube.com/ATN Bangla প্রোগ্রামে গেলে পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশে ভালো, জীবনটা রঙময় যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো, এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে, চায়ের চুমুকে।